হাই বন্ধুরা, আপনারা দেখছেন এম মাইন্ড চ্যানেল। বন্ধুরা, আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে কীভাবে ফেসবুকে লাইক বাড়াবো, তো আজকের ভিডিওটা তার উপর ভিত্তি করেই। লাইক বাড়ানোর জন্য অনেক অ্যাপ আছে যার মাধ্যমে আমরা লাইক বাড়াতে পারি, যেমন অটো লাইক আর লাইক অ্যাপ ইটিসি এর মাধ্যমে। কিন্তু এরকম করে লাইক পেয়ে কোনো লাভ নেই। আমার ছবি তো আমার বন্ধুরা দেখে পছন্দ করবে এবং লাইক কমেন্ট করবে, সেটাই আমরা চাই। তার জন্য আমাদের ছবিটা তোলার সময় একটু ভালো করে তুলতে হবে যেন ছবিটা একদম ক্লিয়ার হয়, এবং ছবিটা দরকার হলে একটু এডিটও করে নিতে হবে। যেমন এডিট করার জন্য আমরা পিক্সআর্ট অ্যাপ, ফোটো টুল অ্যাপ, 360 ক্যামেরা, বা যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা ফটোশপের ব্যবহারও করতে পারে। তার সাথে দরকার একটা আকর্ষণীয় ক্যাপশন। ফটোর সঙ্গে বা ডিপির সঙ্গে একটা মন ছুঁয়ে যাবার মতো ক্যাপশন না থাকলে যেন ডিপিটাই বেমানান মনে হয়। তাই আমাদের ফটোর সঙ্গে একটা 2-3 লাইন বা 4 লাইনে ক্যাপশন লিখে দেবো। তার জন্য আমরা গুগল থেকে সাজেশন নিতে পারি। গুগলে ক্যাপশন ফর ফেসবুক ডিপি ইটিসি লিখে সার্চ করলেই অসংখ্য ক্যাপশন পেয়ে যাবো। আমরা পছন্দ মতো কপি করে নিয়ে তা পেস্টও করে নিতে পারি। ফেসবুকে ডিপিতে লাইক বা ফটোতে লাইক বাড়ানোর জন্য এই সমস্ত পদ্ধতিগুলো একটু ব্যবহার করলেই আমাদের লাইকের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। কীভাবে অটো লাইক পাওয়া যায় তার জন্য আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে তা জানাতে একটুও ভুলবেন না, এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী টেকনোলজি ভিডিও দেখার জন্য, এবং লাইক কমেন্টও শেয়ার করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।